আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ দেশের ভেতরে বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে গঠিত নীতিমালা পহেলা অক্টোবর থেকে কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় একথা জানান তিনি বলেন পহেলা অক্টোবর থেকে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ সময় এগারো জন নেতার ব্যাংক হিসাব কেন তলব করা হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান তিনি বাংলাদেশের অনেক বিজ্ঞাপন বিদেশি চ্যানেলগুলোর মাধ্যমে এখানে প্রদর্শন করা হচ্ছে সেই বিদেশি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ হয়েছে বিদেশি চ্যানেলও যাতে এখানে কোনো বিজ্ঞাপন দেখাতে না পারে সেজন্য আমরা দেশের যে প্রচলিত আইন সেটি কার্যকর করতে যাচ্ছি সরকার অবশ্যই যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে ব্যাংক হিসাব এমপিদেরও তলব করা হয় ব্যাংক হিসাব রাজনীতিবিদদের তলব করা হয় ব্যাংক হিসাব ব্যবসায়ীদেরও তলব করা হয় কিন্তু সমস্ত নেতৃবিদের কেন করা হলো সেটি আমার কাছেও একটি বড় প্রশ্ন এটি আমিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি বিএনপি নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার বাসভবনটিকে ব্রিফিংকালে এই মন্তব্য করেন বলেন মিথ্যাচারের রাজনীতি বিএনপির সম্বল তারা রাজনীতি মাঠে নেই করোনায় মানুষের পাশে নেই নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে বিএনপি রেওয়াজে পরিণত করেছে নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন তাদের রোজ নাম চায় পরিণত হয়েছে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ঘাটতি মেটাতে এক দশক আগে দেশে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর বিশেষ আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে বৃহস্পতিবার সংসদে বিল পাশ হয়েছে তবে বিলটি পাশে বিরোধিতা করেছেন বিএনপি ও বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিল দুই হাজার একুশ সংসদে পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয় বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী একথা জানান জিএসপি প্লাস সুবিধা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের শ্রম অধিকার কারখানা নিরাপত্তা শিশু শ্রম ও সুশাসন বিষয়ে ইইউর প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী বুধবার সকালে নাটোর সদরে সানোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন করল ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার কৈকালী কৃষ্ণপুর গ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয় এ সময় অভিযুক্ত জামালকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানার মানব বন্ধনের বক্তারা আমার ছেলেকে জামাল খামারু মারছে তার আমি সুস্থ বিশ্বাস চাই জামাল খামারু আমার বাবাকে নির্ভয়ভাবে কুপিয়েছে আমি আমার নিজের ভাই আর আমি বিচার চাচ্ছি এই কারণে আমার ভাই অন্যায়কারী এই কারণে আমি বিচার চাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মিয়া মেয়াদ তিন বছরে রূপান্তর করার আত্মঘাতী উদ্যোগ বন্ধ সহ চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুলনার ডিপ্লোমা প্রকৌশলীরা মানববন্ধন এবং জেলা প্রশাসক বড় বড় স্মারকলিপি প্রদান করেছে বৃহস্পতিবার সকাল দশটায় ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ খুলনা শাখার আয়োজনে নগরী খালিশপুরে আইডিবি কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেনারেল ব্রেক থ্রো প্রকল্প পর্যায়ে দুই বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয় কর্মশালা সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি কলেজের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ড ফারুক আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ব্রেক থ্রো প্রকল্প পরিচালক প্রফেসর ড এ কে ও এম শফিল আজম কর্মশালায় অংশ সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অধ্যাপনী তরুণদের জন্য ডিজিটাল ব্যবসায়ী পরিকল্পনার প্রতিযোগিতা বানালিং ইনোভেটার্সের শুরু হলো পঞ্চম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া বৃহস্পতিবার সকালে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বানানিকে চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা মঞ্জুলা মোর্শিদ এ ঘোষণা দেন আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন খাগড়াছড়িতে অনুষ্ঠিত হল বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন সদর নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ এ সময় পার্বত্য অঞ্চলে শান্তি সমৃদ্ধি ও আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জন অধিনায়ক পেশাগত দায়িত্ব পালনের জন্য গাইবান্ধা জেলার আটশো দশজন গ্রাম পুলিশ পাচ্ছেন বাইসাইকেল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এই বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল মতিন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুসানা বেগম এবং সদর উপজার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিল আলম সহ আরো অনেকেই যৌতুকের দাবিতে গেল রাতে গাজীপুরের কালিয়াকের রশিদপুর এলাকায় নামের এক নির্যাতন করে হত্যার মিম অভিযোগ উঠেছে লোকজনের বিরুদ্ধে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সাদিয়ার উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ এই ঘটনায় পলাতক রয়েছে সাদিয়ার স্বামী শিমুর সরকার ও শ্বশুর শাহলম এদিকে ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান কালিয়াকড়ি থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম এগিয়ে যাচ্ছে দেশ শহর অঞ্চলের পাশাপাশি গ্রামে স্পষ্ট হচ্ছে উন্নয়নের সার্বিক চিত্র সিরাজগঞ্জের তারাশে নেই আগে সেই নাগরিক দুর্ভোগ চলনবিল এলাকার এই অঞ্চলটিতে নিশ্চিত করা হয়েছে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা বদছে বীর অঞ্চলের মানুষের জীবনযাত্রা চলনবিল থেকে সোহেলানা সহায়কের তথ্য বিবেচিত থাকছে বিস্তারিত আটটি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জের তারাশ উপজেলা শস্য ভাণ্ডার খ্যাত এ উপজেলায় একসময় যোগাযোগ ব্যবস্থা চরম খারাপ থাকায় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য হাটবাজারে নিয়ে বিক্রি করতে পারতেন না এমনকি যানবাহনে করে শহরে যেতেও পড়তে হতো চরম বিপাকে গ্রামীণ রাস্তা ঘাটগুলো বেশিরভাগ সময় কর্দমাক্ত হয়ে পানি জমে থাকতো যানবাহনে যাত্রী ও মালামাল পরিবহন তো ছিল এক দুঃস্বপ্ন তবে এখন বদলেছে এ জনপদের মানুষের জীবন মান বর্তমান রাস্তা পাকা হওয়ার জন্য আমাদের মাল নিয়ে সাজা খুব সুন্দর এবং আসলে আমার খুব ভালো তোমার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের পথেপাঞ্চলের সকল জায়গায় আমরা তারা জানেন যে বীরের মধ্যে দিয়ে একটা রাস্তা হয়েছে যে রাস্তা দিয়ে আমরা বীর অঞ্চলের মানুষেরা সহজে চলাফেরা করতে পারি এখন রাস্তা ভালো হয়েছে এখন আমরা খুব ভালোভাবে গাড়ি নিয়ে চলাফেরা করতে পারি সরকার ক্ষমতা আসার পর রাস্তাঘাট উন্নতি হওয়ার পর যোগাযোগ ভালো হওয়ার পর আমরা খুব দ্রুত মানে রাইতে হোক বা দিনে হোক একটু ইচ্ছে করলে অ্যাম্বুলেন্স বা অটো বলেন বা সিন দিতে বলেন সেটা নিয়ে যাওয়া যায় চলন বিলের বুক অসংখ্য সুদৃশ্য ডুবো সড়ক সহ ঠালাই পাকা রাস্তাঘাট নির্মিত হয় তারা উপজেলার সাথে সিরাজগঞ্জ নাটোর বগুড়া জেলার সাথে সৃষ্টি হয়েছে আন্তঃযোগাযোগ তো এখন চলন বিলে প্রেক্ষাপট পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমরা অন্যান্য যদি অন্যান্য যদি উপজেলার সাথে কম্পেয়ার করি এখন তারাস তাদের সাথে দেশ যেভাবে এগিয়ে চলছে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ বলছেন প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা সে প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন বলে জানালেন এ জনপ্রতিনিধি আমি নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে তার থেকে ভূয়াঘাতি ভূয়াঘাতি থেকে রানীঘাট রাস্তা করেছি এবং এই রকম মানুষসম্মত রাস্তা অনেক ডিস্ট্রিক্ট জেলা থেকে শহরে নেই এবং অন্যান্য নতুন নতুন রাস্তা করে চলছি আমি মনে করি যে আগামী দুই বছরের মধ্যে ইনশাল্লাহ যদি মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ যেভাবে এগিয়ে চলছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তার সাথে তাল মিলে চলতে পারি তাহলে আগামী দুই বছরের মধ্যে আমার সংসদীয় আসনে যেখানে যেখানে যে রাস্তা সবই করতে সরকারের চলতি মেয়াদে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে পাকা হয়েছে গ্রামীণ রাস্তা ঘাট ব্রিজ ও কালভার্ট গুলো এর বাইরে সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে এ উপজেলায় নির্মিত হয়েছে বেশ কয়েকটি বড় বড় সড়ক গ্রামের মানুষও উপভোগ করুক শহরের সুযোগ সুবিধা এমনটাই প্রত্যাশা সবার আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক চুয়াডাঙ্গা পৌর এলাকায় ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু হল যুবকের মৃত ইব্রাহিম ছিলেন একই ট্রাক চালকের সহকারী পুলিশ জানায় বুধবার রাতে সহকারী ইব্রাহিম ট্রাকের নিচে বিছানা করে ঘুমিয়ে পড়েন পরে বৃহস্পতিবার সকালে চালক ট্রাকটি চালু করে সামনে নিতে গেলে ঘুমন্ত ইব্রাহিম চাকার নিচে পিষ্ট হন খবর পেয়ে নিহতের মধ্যে উদ্ধার করে থানায় নেয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কক্সবাজার সদরের খুরুশকুল কুলিয়াপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মনসুর আলম নামের এক প্রবাসীর বর্ষত বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বুধবার বিকেল ও মধ্যরাতে দুই দফায় ঘটে এই হামলার ঘটনা এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট করা সহ পরিবারের তিনজনকে মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে গাইবান্ধার পলাশবাড়ির বিশ্রামগাছি গ্রামে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ছটি তক্ষক উদ্ধার করেছে র্যাব এ সময় তক্ষক বাজারে জড়িত চার ব্যক্তিকে আটক করা হয় উদ্ধার হওয়া তক্ষকের বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয় বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন র্যাব তার ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জা খান এবার আবহাওয়ার সংবাদ বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে তবে অন্যান্য বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে আরও বলা হয় ভারতের উত্তর মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বিরাজমান যা আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় এই মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ